বিসপো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন, বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। আমরা আজ ইরানে যা ঘটছে তাকে শুধুমাত্র নারীবাদী আন্দোলন বলার ভুল করতে পারি না, কারণ এটি যদি শুধুমাত্র তাদের চুল দেখানোর স্বাধীনতার জন্য হয়। ইরানের প্রাক্তন শাসক রেজা শাহ পাহলভি তার 1936 সালের ডিক্রিতে ইতিমধ্যেই হিজাব নিষিদ্ধ করেছিলেন, কাশিফে হিজাব বা উন্মোচন। কিন্তু তারা তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভি এবং তার নৃশংস গোপন পুলিশ সাভাককে উৎখাত করে। 1979 সালের গণবিপ্লবে যখন ধর্মীয় ডান এবং কমিউনিস্ট বাম থেকে তরুণদের দল মোল্লাদের অধীনে একত্রিত হয়েছিল, কিন্তু নিষ্ঠুরভাবে শুধুমাত্র একজন স্বৈরচারী স্বৈরশাসকের পরিবর্তে একজন ধর্মান্ধ স্বৈরশাসককে প্রতিষ্ঠাপন করেছে। গোটা আরব জুড়ে একই গল্প। টিউনিশিয়া ছাড়া অন্যান্য দেশগুলিতে আবার আরব স্প্রিং আন্দোলনের পরে সব খারাপ হয়ে গেছে। ইরানে আয়াতুল্লাহ ধীরে ধীরে সমস্ত মহিলাদের জন্য হিজাব বাধ্যতামূলক করে দেয়, যেখানে এমনকি চুলের টুকরো দেখানোও নিষেধ বলে বিবেচিত হয়, এবং 40 বছরেরও বেশি সময় ধরে ইরানে শাসন করে আসছে। এই পুরো সময় জুড়ে তাদের নাগরিকদের যুদ্ধ এবং নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে ফেলেছে। 1979 সাল থেকে মৃত্যুর পর্যন্ত শুধুমাত্র 2 জনই সর্বোচ্চ নেতা ছিলেন, খামনেই এবং তারপর থেকে তার প্রকৃত ক্লোন এখন 83 বছর বয়সী আলী খামনেই। তুলনামূলকভাবে অবাধ গণতান্ত্রিক নির্বাচনের ফলে অনেক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, কিন্তু তারা সবাই শুধুমাত্র সুপ্রিম লিডার এবং অভিভাবক পরিষদ কর্তৃক নির্ধারিত আইনের কাঠামোর মধ্যেই কাজ করতে পারে, যার প্রধান হলেন 95 বছর বয়সী আতাউল্লাহ আহমদ জান্নাতি। আরও 6 বছরের মেয়াদের জন্য মনোনীত হয়েছেন, যা 2028 সালে শেষ হবে, যখন তার বয়স হবে 101 বছর। ইরানের কৌতুক হল মৃত্যুর ফেরেস্তা আজরেল গত কয়েক বছর ধরে তাকে পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। আমি ঈশ্বরের শপথ করে বলছি, আমি যদি এই বছর আপনাকে না পেতে পারি আমি পদত্যাগ করব। মনে হচ্ছে ইরানিরা এখন নিজেই সরকারকে উৎখাত করে কাজটি করতে চাইছে। তেহরানের মরালিটি পুলিশ 13 সেপ্টেম্বর 22 বছর বয়সী মাশা আমিনিকে পার্কে হাঁটার সময় তুলে নিয়ে যাওয়ার পর তার অপরাধ ভুলবশত তার চুলের সিকিভাগ দেখানো। বেহায়া মহিলা, তোমার মতো মানুষদের পুনরায় শিক্ষিত করার দরকার আছে। তাকে জোর করে মহিলা ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সে 2 দিন পর হাসপাতালে মারা যায়। শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়াতে শুরু করে যে আমিনিকে পুলিশ মারধর করেছিল, যার জন্য তার ব্রেন হ্যামারেজ হয় আর সে মারা যায়। তেহরান পুলিশ এই কথা অস্বীকার করে। তার হার্ট অ্যাটাক হয়েছিল, সাইবার স্পেসে শুধুই মিথ্যা। এমনকি তারা তার মারা যাওয়ার সময়ের ভিডিও রিলিজ করে। কিন্তু ইরানে এই তথ্যের পক্ষে খুব কম গ্রহণকারী রয়েছে এবং ক্রমাগত দুর্ব্যবহার করায় বিরক্ত মহিলারা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। কিন্তু এই ক্ষোভ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে সুদূরে ইরানের উত্তর পশ্চিমে সাকেজের কার্ডিশ শহরে ছড়িয়ে পড়ে। আমিনি যেখানকার বাসিন্দা ছিল, এমনকি শিয়া সম্প্রদায়ের ধর্মযাজকদের ঐতিহাসিক সদর দফতর মাশাদ এবং কমের মতো ধর্মীয় শহরেও ছড়িয়ে পড়ে। আনকনফার্মড রিপোর্ট থেকে দেখা গেছে যে তেল শ্রমিকরা স্লোগান দিচ্ছে, ডিকটেটারের মৃত্যু হোক, এমন এক স্লোগান যা ইউএস এবং ইসরায়েলের জন্য ইরানিদের তরফ থেকে সংরক্ষিত ছিল। গুরুত্বপূর্ণ, কারণ এই দলের লোকেরাই এবং বাজারের ব্যবসায়ীরা 79 সালের বিপ্লবে ধর্মযাজকদের ক্ষমতায় আনতে সাহায্য করেছিল। কম বয়সী সাহসী মেয়েরা ঝড়কে হুমকি দিচ্ছিল। কিছু কিছু ইরানি মহিলারা বেলা চাওয়ের ফার্সি ভার্সন গে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালীয় প্রতিরোধের ফাঁসিবাদ বিরোধী অ্যান্থাম। আমিনির সাথে সহমত পোষণ করেন আর এক ইরানি তরুণ ডনিয়া র্যাড, যিনি একটা রেস্তোরাঁয় হিজাব ছাড়া ব্রেকফাস্ট করে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। তাকে গ্রেফতার করা হয় এবং তেহরানের কুখ্যাত এভিন জেলে নিয়ে যাওয়া হয়। হাদিস নজাফের ভবিতব্য আরও খারাপ ছিল। তার চুল পিছনে বেঁধে সাহসিকতার সাথে একটা বিক্ষোভে পা মেলানোর ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে বিশেষ করে টার্গেট করা হয়েছিল এবং পরে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিবাদে তাদের সংহতি প্রকাশ করতে প্রচুর ইরানি মহিলারা নিজের চুল কেটে ফেলে। তেহরানের পশ্চিমে 40 কিলোমিটার দূরে কারাজের একটা স্কুলে মেয়েরা একজোটে তাদের হিজাব খুলে ফেলে, সরকার বিরোধী স্লোগান ইনকলাব ইনকলাব বলে চেঁচাতে থাকে এবং প্রিন্সিপালকে স্কুলের বাইরে বের করে দেয়। এটা সত্যি সাহসী পদক্ষেপ,
যখন কিনা হিজাব খোলার অপরাধে 74টা বেতের বাড়ি পড়তে পারে বা 500 থেকে 50,000 ইরানি রিয়ালের জরিমানাও হতে পারে। কিন্তু 15 বছর বয়সী আরশা পানাহি সরকার বিরোধী একটা বিক্ষোভ থেকে ফেরার সময় নিজের স্কুলের কাছে সিকিউরিটি ফোর্সেস এর মারে নিজের জীবন হারায়। সরকার পক্ষ থেকে আবারও মিথ্যা প্রচার করা হয় এবং বলা হয় যে সে সুইসাইড করেছে। তাদের সাহসিকতার জন্য এইবারের ফলাফল কি আগের প্রতিবাদের থেকে কিছুটা আলাদা হবে? 2017 সালের ডিসেম্বর মাসে ভিদা মোভাহেদ নামের একজন ইরানীয় তরুণী তেহরানের রেভলিউশন স্ট্রিটের ভিড়ের মাঝখানে নীরবে একটা বিক্ষোভ প্রদর্শন করেন। পোডিয়ামে উঠে তিনি নিজের হিজাব খুলে সেটাকে একটা লাঠির সাথে বেঁধে একটা সাদা পতাকার সাথে সেটাকে নাড়াতে থাকেন। তার ভিডিও রাতারাতি ইরানীয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার পর বেশ কয়েকজন তরুণী তাকে নকল করে অসংগঠিত বিক্ষোভ প্রদর্শন করে। ভিদা সহ আরো 35 জন মহিলাকে দুর্নীতি এবং বেশ্যাবৃত্তিতে প্ররোচনার অভিযোগে গ্রেফতার করা হয়। ভোকাল এক্সাইল আমেরিকান ইরানিয়ান অ্যাক্টিভিস্ট এবং জার্নালিস্ট মাসি আলী নেজাদ জানিয়েছেন, হিজাব হল এমন এক অস্ত্র যার সাহায্যে শাসক দল মহিলাদের এবং তাদের মাধ্যমে ইরানের সমাজকে নিয়ন্ত্রণ করে। 2019 সালের নভেম্বর মাসে গ্যাসোলিনের দামের হঠাৎ বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষিপ্ত প্রতিবাদগুলিকে কঠোর হাতে দমন করা হয়। আশা ছিল যখন একবার মোহাম্মদ খাতামি প্রেসিডেন্ট হিসেবে নিয়ন্ত্রিত সোশ্যাল এবং ইকোনমিক রিফর্ম আনেন, কিন্তু এই আশা মিলিয়ে যায় যখন তাকে এবং তার মুভমেন্টগুলিকে সাইডলাইন করা হয় এবং মিডিয়া অ্যাক্সেসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একইভাবে 2009 সালের নির্বাচনে পরাজিত প্রার্থী মীর হোসেন মুসাভি এবং মেহেদি কারাবিকে 1 দশকের বেশি সময়ের জন্য গৃহবন্দী করা হয়। জান্নাতির নেতৃত্বাধীন ইরানের গার্ডিয়ান কাউন্সিল 2016 সালের প্রায় অর্ধেক প্রার্থী এবং 2020 সালের সাংসদীয় নির্বাচনের 90 জন আইন প্রণেতাকে অতিরিক্ত উদারপন্থী হওয়ার জন্য অযোগ্য ঘোষণা করে, ফলে প্রতিবাদকারীদের নেতৃত্বহীন করে বিক্ষোভকে দমন করতে কার্যকর হয়। বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছ থেকে বেশি সিম্প্যাথি আশা করা যায় না, যিনি জাজ থাকাকালীন 79-এর বিপ্লবের শুরুর দিকে হাজার হাজার রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন। আর এখন ইরানের ইন্টারনেট ব্যবস্থাকে বন্ধ করে প্রতিবাদকারীদের কাছে বাইরের জগতের সাথে যোগাযোগ রক্ষা করা বা বাইরের খবর পাওয়া আরও কঠিন করে তুলেছেন। ইউএসএর স্যাংশনের কারণে সংকুচিত ইকোনমি এবং উচ্চ মুদ্রাস্ফীতি ইতিমধ্যেই জনসাধারণের কাছে অলরেডি অপ্রিয় মোল্লাদের কোনো সাহায্যে আসেনি। এমন এক দেশ যেখানে মহিলাদের সাক্ষরতার হার 90%, সেখানে মাত্র 14.2% কাজ করে, তাও আবার নির্দিষ্ট 4 ক্ষেত্রে, ব্যাংকিং, নার্সিং, শিক্ষকতা এবং বিউটি পার্লার্স, যা ইরানকে মিডল ইস্টের কসমেটিক মার্কেটে দ্বিতীয় স্থান পাইয়ে দিয়েছে ঠিক সৌদি আরবের পরেই আর বিশ্বের মধ্যে 7ম বৃহত্তম। কিন্তু এই কসমেটিক পরিবর্তন দিয়ে তারা আর খুশি থাকবে না, তারা লড়াই করছে নিজেদের নতুন বসন্তের জন্য। সেই দিন কি আসবে? বিজবোর কবিতা। মধ্যপ্রাচ্যে আর একটি অভ্যুত্থান, তাদের অত্যাচারী শাসকদের উৎখাতের চেষ্টা আবার। অনিশ্চিত ভাগ্যে মুক্ত ভবিষ্যতের প্রত্যাশায় মহিলারা প্রাণের বাজি রাখে আবার। আমাদের ভিডিও কন্টেন্টের সোর্সেস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন।